So thank you so much. আমাকে ভালো লাগছে এখানে এসে এবং আজকে আমি just একটা জিনিস সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে about expressing yourself. I'm জানি এখানে অনেকের অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে বাট আমরা অনেকে এক্সপ্রেস করতে ভয় পাই তাই না যে আমি যদি কোনো কিছু এক্সপ্রেস করি what if my friends think that I'm cringe কিংবা worse what if কি আমার পোস্টে রিয়্যাক্ট না দেয় কিংবা কমেন্ট না করে তাই না আমরা অনেক ভয় পাই কিংবা আমরা নিজেদের এক্সপোজ করতে চাই না কারণ আমি যখন নিজের কথাগুলো এক্সপ্রেস করতেছি আমি নিজের সম্পর্কে অনেক ইনফরমেশন রিভিল করে দিচ্ছি সো অনেকে ওই ইমোশনালি ভালনারেবল পজিশনে যেতে চায় না সো আজকে আমার ওভারঅল জিনিস হবে হচ্ছে অ্যাবাউট হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ এখন আমরা সবাই তো হয়তো বা ব্রিলিয়েন্ট আর্টিস্ট না কিংবা কার্টুনিস্ট না কিংবা আর্ট হয়তো সবাই পারছি না সো আমরা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করব রাইট আমরা তো সবাই আর্ট পারি না হয়তো অনেকে এটা ব্রিলিয়েন্ট আপনার শুধু গান করতে পারেন শুধু ড্রয়িং করতে পারেন কিন্তু সবাই তো পারে না তো আমরা যারা পারি না তারা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করবো রাইট দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন যে আমি নিজেকে এক্সপ্রেস করতে কিভাবে করবো তো সব ফার্স্টে আমাদের মুখ আছে আমরা কথা বলতে পারবো হ্যাঁ হাত আছে আমরা লিখতে পারবো ওকে ঠিক আছে ওগুলো জিনিস আছে বাট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে কেন নিজেকে এক্সপ্রেস করবো এবং দ্যাটস দ্য ফার্স্ট থিং আমাদের অ্যাড্রেস আমাদের কারেন্ট জেনারেশনের একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে আমরা ভাবি যে আমরা যখনই কোনো কিছু তৈরি করবো বিট এ ব্লগ কিংবা আর্ট এটা আপলোড না করলে হজম হয় না সো ফর সাম রিজন উই থিঙ্ক যে যা কিছুই আমরা তৈরি করবো ওগুলো আপলোড দেওয়ার জন্যই আমরা করছি বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট ওয়ে কিন্তু আপনারা আই গেস অনেকে যখন লেকচার অ্যাটেন্ড করেছেন আপনারা ডুডলিং করেছেন রাইট জাস্ট খাতার মধ্যে লাইক স্ক্র্যাচ স্ট্যাচ কলসি টলসি আঁকছেন কিছু একটা করছেন তো সবাই তাই না ওটা কি সবার চেয়ে পাবলিশ করার জন্য আমরা করছি Not necessarily so, but we all doodled in our notepads somewhere or another. The reason why we do this is because our shamotto instinct ache to create something, to make something, not just shob kichu prokash korte hobe. And that's the first mindset that you should change. Amra jokhon ei art build kori kibha jokhon ei nijeke express kori, not necessarily shob shomoy amra onno manusher sathe communicate korar chesta kortechi. Sometimes amra bibhinno jinish express kori আমাদের নিজের সাথে নিজে কথা বলার জন্য sometimes it's about us এই জন্য অনেকে দেখবেন কবিতা লিখতেছে এই জন্য অনেকে ড্রয়িং করতেছে not necessarily সে আপলোড দিচ্ছে বা সে কাজটা করছে কারণ আমাদের নিজের সাথেও নিজের একটা যোগাযোগ দরকার এবং অনেক সময় আপনার সাথে এই জিনিসটা হয়েছে যে হয়তো আপনি কোনো একটা কোয়েশ্চেন মাথায় চিন্তা করছেন যে কোয়েশ্চেনটা করব হাত তুলছেন যখন কোয়েশ্চেনটা করতে গেছেন ইনস্ট্যান্টলি রিয়েলাইজ যে কোয়েশ্চেনের আনসারটা কি হবে সো অনেক সময় আপনি মাথায় যে চিন্তাগুলো করতেছেন ওগুলো যে বললে অনেকটা ক্ল্যারিটি চলে আসে এই জিনিসটা আপনার ক্ষেত্রে অনেক সময় হবে যে আপনি মাথায় যে অনেকভাবে চিন্তা করছেন আরেকটা মানুষই যখন কথাটা বলছে ও হ্যাঁ এইটাই তো বলতে চাইছিলাম আমি এবং এটা আমার এটার কাজ থাকে যে আমাদের মাথায় অনেকগুলো চিন্তাভাবনা কমন বাট হয়তো আমি সবাই জিনিসটা বুঝায় বলি না অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই এক্সপ্রেস মাই সেলফ এক সবাই মিলে যা চিন্তা করছি ওটা যেন আমি পাবলিকলি বলতে পারি এবং দুই আমার নিজের সাথে কিছু কমিউনিকেশন দরকার যেরকম কিছুদিন আগে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে অনেক সময় আমি মানুষকে কিছু কাজ করতে বললো তারা কাজটা করলো না আমি চেতে যেতাম ইমোশন হয়ে যেতাম যাই আমি তো বললাম ও তো কাজটা করলো না আমি তোকে একটা অ্যাডভাইস দিলাম তো ওই অ্যাডভাইসটা মানলো না সো আমি পার্সোনালি নিতাম জিনিসটা বাট পরে জিনিসটা খেয়াল করলাম যে আমরা নিজেদের সাথে তো নিজে অনেক কথা বলছি তাই না যে আমি জানি আপনারা সবাই নিজেকে বলছেন যে কালকে থেকে পরে ফাটাই দেবো বলছি আমরা সবাই নিজেকে বলছি কালকে থেকে সকাল 8টা থেকে উঠবো বলছি আমরা সবাই নিজের কাছে বলছি আর একটু ফিট হব কিংবা আর একটু স্কিল ডেভেলপ করবো আমরা নিজেদেরকে অনেক কিছু বলছি বাট নিজেকে 100 বার ঠিক মতো ঘুমানোর কথা বললো আমরা ঠিকই টাইম মতো ঘুমাইতে হয়তো বা যায়নি নিজেকে 200 বার বলছি আমি বেশি মোবাইল ইউজ করবো না স্টিল হয়তো করছি সো আমরা যখন নিজেই কিছু করতে বলতেছি আমরা তো কয়েকশো কয়েক হাজার বার বলতেছি বাট নিজেই কথাটা শুনছি না বাট মানুষকে যখন আমরা একটা কথা বলি ও যদি একবার না শুনে উই গেট অফেন্ডেড তো এই জিনিসগুলো যখন রিয়েল লাইফে আমরা ভাবি এটা বিহেভিয়ারকে চেঞ্জ করে দেয় যে আরে হ্যাঁ আমি নিজের কথা নিজে শুনতেছি না মানুষ আমার কথা যদি না শুনে আমি আরেকবার বলবো আমি নিজেকে যেরকম একই কথা 100 বার বলছি তো মানুষকেও আমি বলতে পারি এবং এই জিনিসটা আমি যখন অনলাইনে বললাম অনেকে আরো বলছে হ্যাঁ আরে রিলেট এটা তো আমিও বিভিন্ন চিন্তা করছি সো এক্সপ্রেশনে এটা হচ্ছে সেকেন্ড পার্ট যে পার্টটা হচ্ছে আপনি লাইফে একা না আপনি যে চিন্তাভাবনাগুলো করতেছেন ওগুলো আরও 100 বছর 200 বছর ধরে মানুষ সেইভাবে চিন্তাভাবনা করতেছে বাট আপনি যদি আপনার কথাটা বলেন তখন আপনার মনে হবে ও আমার মতো আরও অনেক মানুষ আছে
For example, আমি একটা পয়েন্ট দেখি আপনারা রিলেট করতে পারেন নাকি না জিনিসটা। জায়গায় খেতে যাই, বিয়ে খেতে যাই। সো খাওয়ার সময় মনে করেন ওয়েটার আসলো, সার্ভ করছে, এবার সবাই বসে আছে, মনে করেন মুরগি পিসটা দিচ্ছে, এবার সবাই অবজার্ভ করছে, যখন লেগ পিস থেকে আমার প্লেট আসবে, লেগ পিস থেকে, হ্যাঁ রাইট। কখনো ফ্রেন্ডের সাথে এই নিয়ে কথা বলছেন যে লেগ পিসটা দরকার, লেগ পিসটা দরকার? মনে মনে ঠিকই চিন্তা করছেন, তাই না, যে লেগ পিসটা পাইলে ভালো হয়। যেরকম অনেকগুলো চিন্তা আপনি মনে মনে ঠিকই করছেন। মনে করেন একটা জায়গায় গেছেন, এখন ওইখানে ফ্রিতে সাবান দিচ্ছে, তো কোনো কারণ নেই, দরকার নেই সাবানটা, বুঝছিস, আপনি ওইখানে সাবানটাই নিয়ে আসলেন, কি করবেন আপনি জানেন না, বাট নিচ্ছে। তো এরকম অনেকগুলো চিন্তা ভাবনা যেটা বলার মতো না, বাট আমরা সবাই মনে মনে হয়তো বা ভাবি, ওই জিনিসগুলো যখন আপনি পাবলিকলি এক্সপ্রেস করবেন, মানুষ রিলেট করতে পারবে, আপনার মনে হবে যে ও লাইফে আমি একা না। এবং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনার লাইফে হয়তো এমন কিছু জিনিস আছে যেটা নিয়ে আপনি হয়তো কথা বলার মানুষ খুঁজে পাচ্ছেন না। মনে করেন আপনি কার্টুন নিয়ে ইন্টারেস্ট, অনেকেই কার্টুন নিয়ে ইন্টারেস্টেড, মনে করেন আপনি সার্কিস নিয়ে ইন্টারেস্টেড, হয়তো আপনি সার্টেন পোয়েট্রি নিয়ে ইন্টারেস্টেড, বাট ওগুলো নিয়ে কথা বলার কোনো মানুষ আপনার আশপাশে অ্যাটলিস্ট নাই। মনে করেন আপনি গীতাঞ্জলি পড়ছেন, কিংবা মনে করেন আপনি খুব সুন্দর একটা রুমি কবিতা পড়ছেন, ভালোবাসেন এই কবিতা, আপনি যদি একটা ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে চান, ফ্রেন্ড ভাববে যে নিশ্চয়ই আপনি টিন্ডারে যে কিছুটা করছেন। সো ইট গেটস উইয়ার্ড যে আপনি আপনার আশপাশের মানুষকে যদি না পান কথা বলার জন্য, আপনি নিজের মধ্যে জিনিসগুলো জাস্ট আটকায় রাখেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়ে ইউ শুড স্টার্ট রাইটিং। এবং পৃথিবীর সব থেকে বিখ্যাত যে ডায়েরিটা আছে সেটা হচ্ছে, আপনারা অনেকেই নামটা জানেন, বিখ্যাত ডায়েরিটা, ক্যান এনিওয়ান গেস পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ডায়েরি কি? অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি, এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি, ওয়ান অফ দ্য বেস্ট ডায়ালগস ওয়াজ, পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল। তার মানে আপনি হয়তো মানুষের কথা বলতে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড, এমন অনেক সময় হয়েছে না যে মানুষ আপনার সাথে কথা বলতেছে, ও বলতেছে ওর লাইফে কি হয়েছে, ওর পরীক্ষা কেন খারাপ হয়েছে, ওর বাসা থেকে কেন বের করে দিই, ও কেন রিক্সা চালাইতে হবে, বহুত কারণে সে বলতেছে, আপনি জাস্ট বের হওয়ার চেষ্টা করতেছেন, বাট ওই মানুষটা বুঝতে পারতেছে না যে ও বোরিং, ওর যাওয়া উচিত, বাট ইউর স্টাক। সো মানুষের অনেক সময় পেশেন্সও থাকে না, আপনি হয়তো কথা বলছেন, ওই মানুষের হয়তো শুনতে যাচ্ছে না, কিংবা আপনি শুনতে যাচ্ছেন, ওই মানুষটা বলতে যাচ্ছে না, বহুত কিছু হতে পারে। বাট ডায়েরি আছে, ডায়েরিতে লিখেন, ডায়েরিতে কোনো অভিমান করবে না আপনার উপর, তাই না, আপনি কাঁদেন কিংবা অভিমান ছাড়েন কিংবা পেশ ছিঁড়ে ফেলেন, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ দ্য ডায়েরি। সো এখানে আপনি এক্সপ্রেস করতে পারেন নিজেকে, মানুষের সাথে যখন এক্সপ্রেস করছেন আপনাকে কন্টিনিউয়াসলি জিনিসগুলো চিন্তা করতে হয়। ফর এক্সাম্পল সিম্পল জিনিস, মনে করেন আপনি কাউকে এক্সপ্রেস করতে যাচ্ছেন যে ও তো জোস, আমি এক্সপ্রেস করবো, বাট কীভাবে এক্সপ্রেস করবো? যদি আপনি এক্সপ্রেস করার কারণে ওই মানুষটা ভাবে যে আপনি ইন এ রোম্যান্টিক ওয়েতে এক্সপ্রেস করছেন, কনফিউজিং জিনিসটা অকওয়ার্ড হয়ে যায়, আপনি এক্সপ্রেস করলেন না, তাহলে আপনার নিজের কাছে খারাপ লাগবে যে আরে এই মানুষটা কত জোস ছিল, আমি অ্যাপ্রিসিয়েটও করিনি। সো হাউ ডু অ্যাকচুয়ালি এক্সপ্রেস ইউর সেলফ? অ্যাট লিস্ট কথাবার্তায় যদি এক্সপ্রেস করতে পারেন দ্যাটস গুড, বাট যদি ওইটাও না পারেন, ইউ অলওয়েজ হ্যাভ ইউর ডায়েরি, এক্সপ্রেস ইউর সেলফ ইন ইউর ডায়েরি ইন এনি ফরম্যাট যেটা আপনাকে হেল্প করবে। আপনার মাথায় অনেকগুলো চিন্তাভাবনা থাকবে, এবং আপনি যদি ওই জিনিসগুলো লিখে না রাখেন, এক্সপ্রেস না করেন, ওগুলো কন্টিনিউসলি মাথায় ঘুরতে থাকবে এবং আপনাকে একটা জায়গায় মেন্টালি আটকায় রাখবে। সো আপনি যদি একটা লিখে রাখেন, আপনি ওইখান থেকে ছুটকারা পাবেন, যেটা আপনার মাইন্ডকে ফ্রি করে দেবে নেক্সট জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করার জন্য। এখন আমি যে কথাগুলো বললাম যে এক্সপ্রেস ইউর সেলফ, যেন আপনি নিজেকে ভালো মতো জানতে পারেন, এক্সপ্রেস ইউর সেলফ যেন আপনার মাথার গিট্টু ছুটে যায়, আপনি নেক্সট চিন্তাভাবনা করতে চান, এগুলো কোনোটাই কিন্তু অন্য মানুষের সাথে কমিউনিকেশনের জন্য এক্সপ্রেশন না। এই জিনিসটাই বোঝা দরকার। আমরা অনেকেই ভাবি যে যখন আপনি এক্সপ্রেস করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে হবে, ভিডিও বানাইতে হবে, পডকাস্ট করতে হবে, ইউটিউব করতে হবে, বাট এক্সপ্রেশনের আরেকটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে এটা আপনাকে ভেন্ট করতে দেয়, এটা আপনাকে নিজের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়, যে জিনিসটা হয়তো অন্য জায়গায় আপনি পাচ্ছেন না। অ্যান্ড আপনার লাইফে হয়তো আজকে মানুষ আছে, কালকে নাই, কিংবা যেই মানুষটা আজকে আছে, যার সাথে আপনি সব থেকে বেশি জিনিসটা শেয়ার করেন, সেই মানুষ হয়তো কালকে নাই, কারণ আপনার কাছে অলওয়েজ ডায়েরি থাকবে, আপনার কাছে অলওয়েজ কলম থাকবে, আপনি লিখতে পারবেন। সো ইউজ দ্যাট থিং। অ্যান্ড ফাইনাল জিনিস লেখালেখি কিংবা নিজেকে এক্সপ্রেস করার, সেই জিনিসটা হচ্ছে আপনি রিয়েলাইজ করবেন যে আপনার লাইফে গ্রেটফুল হওয়ার কত জিনিসপত্র আছে। আপনি অনেক লাইফ লিড করছেন, পুরোটা দিন অনেক কিছু করলেন, এবং অনেক সময় হয় না যে ফেসবুক আপনাকে এক বছর আগে একটা ছবি রেকমেন্ড করলো, এবং আপনি দেখলেন ও আমি তো ওই এলাকায় ছিলাম, ওইখানে ও আমি তো দুই বছর আগে ফ্রেন্ডের সাথে ওইখানে ছিলাম, ওই ফ্রেন্ডের না জানি কোথায় আছে। সো যখনই আপনি ছবিগুলো দেখেন, সাডেনলি মনে হয় না যে ও এটাও তো আমার লাইফের একটা পার্ট ছিল যেটা আমি ভুলে গেছি। এবং সেম জিনিসটা আপনি যদি প্রতি লেখালেখি করেন, ডায়েরি লিখেন, আপনি জিনিসটা রিয়েলাইজ করবেন যে প্রতিটা দিন আপনার নতুন কিছু একটা হয়েছে,
হয়তো অন্তিক আপনি একটু হাইছে, হয়তো আপনার ফ্রেন্ড আপনার সাথে ভালো ছবি তুলছে, হয়তো আপনি হঠাৎ করে একটা আকাশে দেখলেন যে বাটারফ্লাই উড়ে গেছে, হয়তো আপনি ছবিটা দিতে পারেননি বাট আপনি দেখছেন বাটারফ্লাই উড়ে গেছে। যেমন প্রতিদিন কিছু না কিছু হয়, এবং দিনের শেষে যদি আপনি লিখে রাখেন দেখবেন যে প্রতিটা দিন আপনার কাছে শখানেক জিনিস ঘটতেছে বাট দিনের শেষে ওটা মনে থাকে না। সো দ্য মোমেন্ট ইউ স্টার্ট রাইটিং দোজ থিং ডাউন, আপনার মনে হবে যে আপনি দিনে আরো অনেক কিছু করছেন। অনেকে হয়তো রাতে এই জিনিসটা হয়, যখন রাত 12টা 2টার সময় আপনি ঘুমানো চেষ্টা করছেন, ঘুমাতে পারছেন না, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আপনার মাথায় ভেঙে পড়ে যে ও কি করতেছি, আমার জন্মসম্মত কই, এইটা জিনিসপত্র মাথায় ভরে। বাট আপনি জাস্ট এর পরের দিন থেকে জাস্ট ট্রাই ইট আউট, যখন আপনি ঘুমাতে যাচ্ছেন আপনার মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা আসছে, হোয়াট এভার কামস ইন ইউর মাইন্ড জাস্ট এক্সপ্রেস ইউর সেলফ ইন পেপার্স, জাস্ট এক্সপ্রেস, যা কিছু মাথায় আসছে জাস্ট লিখে রাখেন। And you will feel much more relieved because brain dekhteche je jake chinta bhabna kortechilam o to likhei rakhche o jodi bhuleo jay khatare khuje pabe, so brain apnake oi jinish theke shore ashar permission dey, and that is why you write things down. So ite er bola chesta korchi je you should express yourself, your expression shob shomoy publicly hoyte hobe na, apni likhe rakhen nijer kotha gulo bolen, and apni bibhinno je option gulo life e explore korte parben na ogulo apni writing er moddhe explore korte paren। অনেকে হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার এই দুইটার মধ্যে মধ্যে মাঝখানে আছে, যে ডাক্তার হলে কি হইতাম, ইঞ্জিনিয়ার হলে কি হইতাম, হয়তো আপনি ডক্টর হয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে ফেরত যেতে পারবেন না, বাট ইউ ক্যান রাইট এ নভেল যেখানে আপনি ইঞ্জিনিয়ারিং এর লাইফটা এক্সপ্লোর করছেন। হয়তো বা আপনি আর্টিস্ট হতে চান বাট এখন আপনি বিজনেস লাইনে পড়াশোনা করছেন, রাইট দোজ থিংস ডাউন, যে কাজটা আপনি আর্টিস্ট হিসেবে করতেন যে লাইফটা আপনি এক্সপ্লোর করতেন, রাইট দোজ থিংস ডাউন। মানুষগুলো লিখা যখন আমি পড়ি, পোয়েট্রি যখন আমি পড়ি, তখন আমি ওই লাইফ গুলো লিড করতে পারি যে লাইফটা আমি আজকে লাইফে লিড করতে পারবো না। ওই জন্যই বলা হয় যে মানুষটা বই পড়ে সে নিজের লাইফের পাশে আরো অনেকগুলো লাইফ লিড করতে পারে, এটা তখন পসিবল হয় যে অন্য মানুষগুলো কনফিডেন্স ফিল করে যে সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে এবং অন্যের সাথে নিজের আইডিয়াগুলো তুলে ধরে। অ্যান্ড আই হোপ, নট সিলি হোপ, আই জাস্ট হোপ যে আপনারা ফ্রেন্ডদের জাজমেন্টের ভয় নিজেকে আটকায় রাখবেন না, আপনার জাস্ট আসামের ভয় নিজেকে আটকায় রাখবেন না, আপনার জাস্ট নিজেদেরকে এক্সপ্রেস করবেন, মানুষ দেখলে দেখুন না দেখলে নাই, বাট যারা আপনার সাথে রিলেট করতে পারবে তাদের সাথে লাইফ লং relationship that build hobe it eta aptar connection not necessarily tara friend hisebe apnar sathe thakbe tara chhaya hisebe apnar sathe thakbe but you will feel much more included apnar mone hobe je apni prithibite eka na and that is why you should express yourself।